চরিত্র দত্ত বণিক। তিনি শিশু শিল্পী হিসেবে 2003 সালে টিভি ধারাবাহিক নাটকে অভিনয়ে নাম লেখান। এরপর পরিচিতি লাভ করেন 2007 সালের নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ডান্স বাংলা ডান্স জুনিয়রে উপস্থাপনা করে। 2008 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অরিত্র। পরের বছরই পরাঞ্জয় জলিয়ারে চলচ্চিত্রে দেবের চাচাতো ভাইয়ের চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। এরপর অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন অরিত্র। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে অরিত্র বলেন, এটা বলিউডের হিন্দি ওয়েব সিরিজ, বলিউডে অভিনেতা হিসেবে এটা আমার ডেবিউ। করোনার আগেই হওয়ার কথা ছিল, কিন্তু করোনা হওয়ার পর অনিশ্চয়তা গ্রাস করেছিল। এখন শুটিং চলছে, এতদিন আমাকে মানুষ পাকা বাচ্চা বা কমেডি চরিত্রে দেখেছেন, সেটা থেকে বেরোতে চাইছিলাম আর সেই সুযোগটাই পেয়েছি। শুটিং শুরু করেছেন অরিত্র। তারই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, টলিউডে গুজামিল দেওয়ার প্রবণতা রয়েছে, তা কিছুটা টাকার কারণে হয়। কলকাতায় আমাদের এটা অভ্যেস হয়ে গিয়েছে, ও হয়ে যাবে, চালিয়ে নেব আর কি। এখানে দেখলাম যে জুতা যে জামা যে চশমা পরার কথা, সেটা যদি ছোট হয় একেবারে সেটা বড় করে এনেই শুটিং হবে। সেফটি পিন মেরে চালিয়ে দিলাম, ওসব হয় না। ইউথ স্টারদের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনী, ফ্যামিলি ড্রামা নয়, এটি ইয়ং স্টারদের গল্প। বাঙালি অভিনেতাদের মধ্যে অরিত্র একাই এতে অভিনয় করছেন। চলতি বছরের শেষে অথবা পরের বছরের শুরুতে এই ওয়েব সিরিজ মুক্তি পাবে বলেও জানান অরিত্র। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।